নদিয়ার নাকাশিপাড়ায় খুনের ঘটনায় ধৃত পাঁচ আসামি। নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে। মৃত যুবকের নাম তেতুলে দফাদার ও মইদুল দফাদার, বয়স 35। ঢাপাড়িয়া গ্রামে বাড়ি এই দুজনের। পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকে। পাশাপাশি 21 জুন এক ড্রাইভারও খুন হয়। সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে নদিয়া থানার পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয় পুলিশি হেফাজতে। 2021-এ আপনার পাটকেবাড়ি এলাকায় তেতুল দফাদার এবং মহিরুদ্দিন শেখ দুজনের মার্ডার হয়েছিল। সেই মার্ডার কেসের অন্যতম মূল অভিযুক্ত, যার ডাক নাম হচ্ছে গুড্ডু এবং ভালো নাম হচ্ছে অর্ণব সরকার, তাকে আমরা কালকে অ্যারেস্ট করি। এর আগেও আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। টোটাল এই কেসটা আমাদের 4 জন অ্যারেস্ট হলো। তার মধ্যে মূল অভিযুক্ত যে ছিল, ওর নাম ছিল গুড্ডু অর্ণব সরকার। কালকে নাজিরপুর থেকে আমরা তাকে অ্যারেস্ট করি। আজকে তাকে আমরা ফরওয়ার্ড করবো এবং পিসি নেব, এবং পরবর্তী ইনভেস্টিগেশনে আমরা পুরো ব্যাপারটা উদ্ঘাটিত করতে পারবো। পাটকেবাড়ি খুনের ঘটনাটা কি কোনো রাজনৈতিক না কী কারণে, মোটিভটা কী? এর মোটিভটা যেটা এখনও অবধি আমরা জানতে পেরেছি ইনভেস্টিগেশনে, সেটা হচ্ছে এদের কোনো আর্মসের দেওয়া নেওয়ার ব্যাপারে টাকা পয়সা নিয়ে গণ্ডগোল ছিল। সেই টাকা পয়সার সূত্র ধরেই এরা এই মার্ডারটা করে। না, আমরা তদন্তে এরকম কিছু পাইনি। আমাদের তদন্তে এখন অবধি যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে কোনো আর্মসের লেনদেনের ব্যাপারে এদের সঙ্গে কথা হয়েছিল এবং তার সূত্র ধরে এর কাছে কিছু টাকা পয়সা বাকি ছিল বা টাকা পয়সা পেত, সেই সূত্র ধরে এই মার্ডার কেসটা হয়েছে। হ্যাঁ, তাদের কাছ থেকেও আমরা আরও কয়েকজনের নাম জানতে পেরেছি। তাদের সূত্র ধরেই আমরা এই কালকে মূল অভিযুক্ত যে আছে গুড্ডু, এই গুড্ডু যার ভালো নাম হচ্ছে অর্ণব সরকার, তাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি। এবং আরেকজনকে অ্যারেস্ট করেছি, সে হচ্ছে অরিন্দম সরকার অ্যালায়াস গোপাল। এই দুজনকে আমরা কালকে অ্যারেস্ট করেছি। গোপাল এদের বাড়ি হচ্ছে একজন নতুন বার্নিয়া পলাশিপাড়া, এবং আরেকজনের বাড়ি হচ্ছে কালিবাস হাততলা নাকাশিপাড়া। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।